এক পুতিনের কাছেই নাকানি চোবানি খাচ্ছে পশ্চিমারা। শুধু প্রকাশ্যেই নয়, গোপনে গোপনে রাশিয়াকে অনন্য মাত্রায় নিয়ে গেছেন এই ঘাঘু পুতিন। এবার প্রকাশ্যে এলো রহস্যে ঘেরা এক পর্বতে রাশিয়ার গোপন ঘাঁটি। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে, কিন্তু রাশিয়ার Area 51 আজও গোয়েন্দাদের কাছে রহস্যে ঘেরা। রাশিয়ার বেলোরুসকি জেলায় অবস্থিত রহস্যে মোড়া মাউন্ট ইয়ামানতাউ, এটি দক্ষিণ উরাল বিভাগের সর্বোচ্চ পর্বত এবং দক্ষিণ উরাল নেচার রিজার্ভের মধ্যে অবস্থিত একটি পর্বত। পর্বতটির চারিদিক ঘন জঙ্গলে মোড়া। কিন্তু কেন এই পর্বত ভয়ঙ্কর এবং রহস্যে মোড়া? মনে করা হয় ইয়া মাউন্টের নিচে পুরোদস্তুর একটি সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে রাশিয়া। কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকারও। যদিও রাশিয়ার সরকার কখনো সেখানে সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করেনি, তবে এই বাংকারের অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে। 1980 সালের গোড়ার দিকে ইয়ামাউন্ট পর্বতের বাংকার নিয়ে প্রথম জল্পনা কল্পনা তৈরি হয়। স্যাটেলাইট ইমেজে দেখা যায় ওই পর্বতের দক্ষিণ দিকে একটি বিস্তৃত বনাঞ্চল কেটে ফেলেছে রাশিয়া। তারপর থেকেই নাকি সেখানে লাগাতার কাজ চালিয়ে গেছে রাশিয়া। ধারণা করা হয় 80 দশকের শেষ দিকে পর্বতের নিচে বাংকার তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছিল রাশিয়া। শোনা যায় ইয়ামাউন্ট পর্বতের ভূগর্ভস্থ বাংকার 100 কিলোমিটারের বেশি দীর্ঘ এবং 600 মিটারেরও বেশি গভীর। ওই বাংকারে নাকি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা বাংকারে রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ওই গোপন সামরিক ঘাঁটি পরমাণু হামলা রোধ করতেও সক্ষম। নিমিষে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারে এমন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধ বিমানও নাকি মজুত রয়েছে বাংকারটিতে। রাশিয়া ওই বাংকারের মধ্যে পারমাণবিক অস্ত্র মজুদ রেখেছে বলে শোনা যায়। রয়েছে গবেষণাগারও, সেখানে বিপজ্জনক সব সামরিক অস্ত্র নিয়ে পরীক্ষা চালানো হয়। রাশিয়ার গোপন এই বাংকারের কয়েক হাজার মানুষ একসঙ্গে থাকতে পারে। থাকতে যাতে কোনো অসুবিধা না হয় এজন্য বাংকারের মধ্যেই নাকি হাসপাতাল, খাবার উৎপাদনের ব্যবস্থা, জল পরিশোধন ব্যবস্থা, এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও রয়েছে। রয়েছে হেলিপ্যাড এবং রেলপথও। IBTV USA, New York.